বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারে গতকালও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, মৌলভীবাজার আসলে মনু এবং ধলই নদীর পানি সেটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে বিষয়টি হচ্ছে, এখানে কুশিয়ারা নদী, কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই নদীর পানি কিন্তু খুব ধীর গতিতে নামছে, যার ফলে এই নদীর আশপাশের যে হাকালুকি হাওর অধ্যুষিত যেসব উপজেলা, বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই তিন উপজেলায় কিন্তু বন্যা অবস্থা অপরিবর্তিতই আছে এবং এখানে মানুষজন বেশ ভোগান্তিতে পড়েছেন। এই তিন উপজেলার যে 300+ গ্রাম কিন্তু প্লাবিত হয়ে আছে এবং এই কুলাউড়া এবং জুড়ি এই দুই উপজেলা সদরেও কিন্তু পানি উঠে গেছে এবং এখানে কিন্তু হাকালুকি হাওর পাড়ের যেসব গ্রাম রয়েছে সেই গ্রামগুলিতে কিন্তু বাড়িঘর একদম ডুবে গেছে এবং রাস্তাঘাট কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং মৌলভীবাজার যে কুলাউড়া জুড়ি যে আঞ্চলিক মহাসড়ক, সেই সড়কের স্থানে স্থানে কিন্তু বন্যার পানি পানিতে তলিয়ে আছে এবং সব থেকে আমরা খোঁজ দিয়েছিলাম, বিশেষ করে এই তিন উপজেলার যে মানুষজন তারা কিন্তু দুর্ভোগে রয়েছেন এবং বন্যার পানি কিন্তু খুব ধীর গতিতে নামছে। আজকেও কিন্তু আমরা যত দূর এখানে দেখেছি এবং খোঁজ নিয়েছি যে আসলে এই বন্যার পানি কিন্তু নামছে না এবং বিশেষ করে যে এই হাকালুকি হাওয়ার পাড়ের যে পানি সেটি কিন্তু নামা নির্ভর করে কুশিয়ারা নদীর উপর এবং কুশিয়ারা নদীর পানি যেহেতু অনেকটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু এই দুর্ভোগটা লেগে আছে এবং এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে আসলে এই বন্যার আসলে স্থায়িত্বটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে, কারণ কুশিয়ার পানি না নামলে কিন্তু এই অঞ্চলের পানি নামবে না। তবে অন্যদিকে যে মৌলভীবাজার সদর এবং রাজনগর এই দুই উপজেলায় কিন্তু রাজনগরে কিছুটা জায়গায় এখনো জলাবদ্ধতা আছে, পাশাপাশি সদরের অনেক জায়গায় কিন্তু পানি নেমে এসেছে। তো আসলে সব মিলিয়ে আমরা যত দূর খোঁজ নিয়েছি, মৌলভীবাজারে 49টি ইউনিয়নে কিন্তু এই বন্যার পানি প্রবেশ করেছে এবং ইতিমধ্যে কিন্তু এইসব অঞ্চলে কিন্তু যে খাদ্য সংকট সেটি দেখা দিয়েছে এবং মানুষের দুর্ভোগটা কিন্তু বেড়েই চলেছে, পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি যেটি সেটি কিন্তু বেড়েছে, পানিবাহিত নানা রোগে কিন্তু এখানকার বানবাসী মানুষজন আক্রান্ত হচ্ছেন। তো আমরা জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু জেনেছি যে তারা ইতিমধ্যেই 815 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন এবং সেগুলি বিতরণ কার্যক্রম চলছে। তবে স্থানীয়রা অর্থাৎ হাওর অঞ্চলের মানুষজন তারা কিন্তু এই ত্রাণ, পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন, তারা বলেছেন যে তাদের বাড়িঘরে কিন্তু এখন পর্যন্ত ত্রাণের সামগ্রী পৌঁছায়নি। তো সব মিলিয়ে মৌলভীবাজারে আসলে বন্যার অবস্থা অপরিবর্তিতই আছে সেটি বলা চলে।